তো অধ্যায়ে আমরা এখানে একটি ইমেজের উপরে ভিজুয়াল লেখাটি দেখতে পাচ্ছি, এবং এই ভিজুয়াল লেখার মধ্য দিয়ে কিন্তু আমরা পিছনে যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি স্বচ্ছ কাচের মতো দেখতে পাচ্ছি। অর্থাৎ লেখার প্রত্যেকটি লেটারের মধ্য দিয়েও কিন্তু অপোজিট যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো নিঃসন্দেহে এটি একটি অসাধারণ স্পেশাল ইফেক্ট। তো ফটোশপে এটিকে ট্রান্সপারেন্ট স্পেশাল ইফেক্ট নামে আখ্যায়িত করা হয়ে থাকে। তো এ ধরনের ট্রান্সপারেন্ট ইফেক্ট কিন্তু আমরা ফটোশপে কোনো ধরনের থার্ড পার্টি সফটওয়্যার অথবা প্লাগিনসের ব্যবহার ছাড়াই করতে পারি খুব সহজেই। তো চলুন শিখে নেই কীভাবে এ ধরনের ট্রান্সপারেন্ট স্পেশাল ইফেক্ট তৈরি করা যেতে পারে। তো এ ধরনের স্পেশাল ইফেক্ট তৈরির জন্য আমাদেরকে কিন্তু প্রথমে আমরা এখানে যে স্পেশাল ইফেক্টটি তৈরি করেছি সেটি ক্লোজ দিয়ে বের হয়ে এসে আমরা কিন্তু এখন ফাইল মেনুতে চলে যাব, এবং ফাইল মেনুতে গিয়ে আমরা নিউতে ক্লিকের মাধ্যমে যে কোনো মাপের একটি ডকুমেন্টস আমরা নিয়ে আসব। তো নতুন ডকুমেন্টস নিয়ে এসে এখান থেকে ইঞ্চি সিলেক্ট করে দিয়ে আমরা ওয়াইড 8 এবং হাইট 6 সিলেক্ট করে দিয়ে আমরা ওকে দিব। তো ওকেতে দেওয়ার পরে আমরা এখানে যে একটি ইমেজ দেখেছিলাম আমাদের ব্যাকগ্রাউন্ড হিসাবে সেরকম একটি ইমেজ কিন্তু আমাদের মূল ডকুমেন্টের মধ্যে কিন্তু সেরকম একটি ইমেজ এনে সেটি ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে। তো আমরা লেয়ার প্যালেটে চলে যাব এবং এখান থেকে ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করার মাধ্যমে একটি নতুন লেয়ার আমরা তৈরি করে নেব। এবং এখান থেকে আমরা যে ইমেজটি দেখেছিলাম যে ইমেজটি আমরা অলরেডি আমাদের প্রজেক্ট করার সুবিধাতে আমরা এনে রেখেছি সেই ইমেজটি এবার আমরা কপি করে সিলেক্ট করে কন্ট্রোল সি এর মাধ্যমে কপি করে আমরা এখন মূল ডকুমেন্টের মধ্যে যে নতুন একটি লেয়ার আমরা লেয়ার প্লেট থেকে তৈরি করেছি সেখানে কন্ট্রোল ভি এর মাধ্যমে পেস্ট করছি। এবং এটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমি এটিকে আমাদের মূল ডকুমেন্টের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট করার জন্য কিছুটা বড় করে দিলাম। তো কিছুটা বড় করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা যে প্রজেক্টে ভিজুয়াল লেখাটি দেখতে পেয়েছিলাম সেরকম একটি লেখা লিখব। তো ভিজুয়াল লেখা লেখার শুরুতে আমরা কিন্তু টুলবারে চলে যাব এবং এখান থেকে টাইপ টুলটি সিলেক্ট করে দেব। তো টাইপ টুলটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা টাইপ টুলের সাথে যে রিলেটেড অন্যান্য অপশন পাবো, অর্থাৎ যে আমাদের টাইপ করার জন্য যে সকল জিনিস প্রয়োজন, যেরকম উপরের প্রথমটি রয়েছে ফন্ট। তো এখান থেকে আমরা আমাদের এই ইফেক্টের জন্য উপযোগী একটি ফন্ট ক্যালিস্টো এমটি এটি সিলেক্ট করে দিয়েছি, এবং এখান থেকে বোল্ড সিলেক্ট করে দিয়ে সাইজ 156 সিলেক্ট করে দিয়েছি। এবার আমাদের কালার সিলেক্ট করার পালা। তো কালার সিলেক্ট করার শুরুতে আমরা লেখার যে কোনো লেখাতে বা যে কোনো ব্যাকগ্রাউন্ডে আমরা যখন কোনো কালার অ্যাপ্লাই করি সেটি আমরা যখন নাকি এখান থেকে আমাদের ফোরগ্রাউন্ড কালার হিসেবে ক্লিক করার সাথে সাথে আমাদের যে কালার পিকার আসে সেখান থেকে কিন্তু আমরা কালার এভাবে সিলেক্ট করে নিয়ে কাজ করি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের ভুল হয়। অর্থাৎ এখানে আপাতত দৃষ্টিতে কালারটি খুব সলিড মনে হলো, অর্থাৎ এখানে 50% ব্লু কালার আমাদের দৃষ্টিতে মনে হতে পারে, বা এখানে আমরা যদি লাল কালারটি সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা দেখব যে 100% লাল এখানে রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটি কতটা লাল হলো সেটি কিন্তু আমরা বুঝতে পারছি না। অর্থাৎ 100% কালার পেতে হলে আমাদেরকে কিন্তু ভিন্ন উপায়ে কালারটি সিলেক্ট করে দিতে হবে। কালার মোড অধ্যায়ে আমরা এই বিষয়ে ডিটেলস আলোচনা করেছি। উইন্ডো মেনুতে আমরা চলে যাব এবং এখান থেকে কালার প্যালেট নিয়ে আসব। কালার প্যালেট নিয়ে এসে আমরা কিন্তু এবার লেখার শুরুতে সলিড কালার পাওয়ার জন্য, অর্থাৎ আমরা আমাদের এই ইফেক্টের জন্য আমরা কিন্তু এখানে যে কালারটি নির্বাচন করতে চাই সেটি হলো গ্রে কালার। তো এই গ্রে কালার 100% গ্রে কালার তৈরির জন্য আমাদের যা করতে হবে তা হলো এই কালারের লেয়ার প্লেটটি নিয়ে আসব। এই কালারের প্লেটটি নিয়ে আসার পরে আমরা কিন্তু এখান থেকে RGB রেড গ্রিন ব্লু রেড গ্রিন এবং এই যে বি এর মান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখান থেকে এই আর এর মান কিন্তু আমরা এখান থেকে করে দেব 140, এবং 140 করে দেওয়ার পরে এখানে যে জি এর মান আমরা দেখতে পাচ্ছি এই জি এর মান এখান থেকে 151 করে দেব। এবং বি এর মান আমরা 156 করে দেব। তো বি এর মান 150 সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে
আমাদের যে ফোরগ্রাউন্ড কালার রয়েছে এখানে কিন্তু 100% গ্রে কালারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা আমাদের মূল ডকুমেন্টের উপরে ভিজুয়াল লেখাটি বা আমরা যেই লেখার উপরে এ ধরনের ট্রান্সপারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই সেই লেখাটি লিখব। তো আমি এখানে ভিজুয়াল লেখাটি অলরেডি লিখছি। তো আমাদের কিন্তু ভিজুয়াল লেখাটি অলরেডি হয়ে গেলে এবার আমরা মুভ টুলটির সাহায্যে এটিকে আমাদের মূল ডকুমেন্টের মাঝামাঝি নিয়ে আসতেছি। তো আমরা ভিজুয়াল লেখাটিকে আমাদের ডকুমেন্টের সেন্ট্রাল পয়েন্টে নিয়ে আসলাম। এবার আমরা এই ভিজুয়াল লেখার মধ্যে কিন্তু আমাদের যে ট্রান্সপারেন্ট ইফেক্ট আমরা দেখেছি সেই ট্রান্সপারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করব। তো এখানে আমাদের মূল লেখার উপরে ট্রান্সপারেন্ট লেখাতে আমরা এখন এই ভিজুয়াল লেখাতে ট্রান্সপারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করতে হলে প্রথমে আমাদের যা করতে হবে তা হলো আমরা কিন্তু এই এই যে যে লেখাটি লিখেছি গ্রে কালারের ভিজুয়াল লেখাটি সেই লেখাটিকে কিছুটা নিচে নামিয়ে দিতে পারি আমাদের পরবর্তীতে সৌন্দর্য বৃদ্ধির জন্য, অর্থাৎ পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে মানানসই করে দেখানোর জন্য আমরা কিন্তু এই লেখাটিকে কিছুটা নিচে নামিয়ে দিতে পারি। এবং নিচে নামিয়ে দিয়ে এবার আমরা লেয়ার স্টাইল নিয়ে আসবো। এই জন্য আমরা যেই লেয়ারে লেখাটি রয়েছে সেই লেয়ারে ডাবল ক্লিক করে অথবা লেয়ার মেনুতে গিয়ে এখান থেকে লেয়ার স্টাইল দিয়ে আমরা ক্লিক দিয়ে নিয়ে আসতে পারি। তো কাজ করার সুবিধার্থে এবং অল্প সময়ে বাঁচিয়ে কাজ করার জন্য আমাদেরকে কিন্তু এই ভিজুয়াল লেখাটি যে লেয়ারে রয়েছে সেই লেয়ারের উপরে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করলে আমরা কিন্তু লেয়ার স্টাইল উইন্ডোটি পাবো। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে লেয়ার স্টাইল উইন্ডোটি আমাদের সামনে চলে এসেছে। এখান থেকে আমরা বেবেলিয়ান অ্যাম্বোস সিলেক্ট করে দিব। তো বেবেলিয়ান অ্যাম্বোসে ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এখন এই বেবেলিয়ান অ্যাম্বোসের সাথে যে রিলেটেড অন্য অপশন সেই অপশন পাবো। এখান থেকে আমরা স্টাইল হিসেবে ইনার বেবল সিলেকশন দেখতে পাচ্ছি। যদি এখান থেকে স্টাইলে ইনার বেবল না থাকতো তাহলে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে আমরা ইনার বেবল সিলেক্ট করে দিতাম অলরেডি। এবং এখান থেকে টেকনিক আমরা যে স্মুথ দেখতে পাচ্ছি এখানে থেকে স্মুথ না থাকলে একইভাবে আমরা সিলেক্ট করে দিতাম। বাট ডেপথে যে এখানে আমরা 100 দেখতে পাচ্ছি এখানে 100 জায়গায় কিন্তু আমরা 185 করে দেব। তো এখান থেকে 185 করে দিয়ে আমরা কিন্তু এখানে দুটি রেডিও বাটন দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিরেকশানে আপ এবং ডাউন। এখানে কিন্তু আমরা আপে যদি সিলেক্ট না থাকতো তাহলে আপে যে রেডিও বাটনটি রয়েছে এখানে ক্লিক করে আপ সিলেক্ট করে দিতাম। এবং সাইজ এখান থেকে আমরা 7 করে দেব। তো সাইজ আমরা 7 করে দেওয়ার পরে আমাদের কিন্তু এখন সফট রেঞ্জে রয়েছে, এখানে 0 আমরা দেখতে পাচ্ছি, যদি 0 না থাকতো তাহলে আমরা করে দিতাম। এবং অ্যাঙ্গেলে আমরা শেডিং মোডে যে অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এখান থেকে -123 আমরা এখান থেকে করে দেবো, -123 অ্যাঙ্গেল 123। এবং এখান থেকে ইউজ গ্লোবাল লাইট যে চেক মার্কস যদি না থাকতো তাহলে সেটি কিন্তু আমরা বসিয়ে দিতাম। এবং অ্যাল্টিচিউড হিসেবে এখানে আমরা 30 দেখতে পাচ্ছি, তো অ্যাল্টিচিউড হিসেবে যদি 30 না থাকতো তাহলে কিন্তু আমরা করে দিতাম কিন্তু। এবং এখানে হাইলাইট মোড যে রয়েছে এই হাইলাইট মোডে আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে আমাদের যে ড্রপ ডাউন লিস্ট রয়েছে এই ড্রপ ডাউন লিস্টটি নিয়ে এসে আমরা কিন্তু এখান থেকে কালার ডস যে কালার ডসটি কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো শেডিং মোডের হাইলাইট মোড থেকে আমরা কালার ডস সিলেক্ট করে দিয়ে এখানে আমরা অপাসিটি 75 এবং এখানে অপাসিটি 75 সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু এবার এখানে যে লেয়ারটি অর্থাৎ ভিজুয়াল লেখাটি যে লেয়ারের উপরে রয়েছে এই ভিজুয়াল লেখাটি কিন্তু আমরা এখন আরও একটি লেয়ারে পরিণত করব, অর্থাৎ ডুপ্লিকেট লেয়ার হিসাবে আমরা আরও একটি লেয়ার যদি তৈরি করতে চাই, অর্থাৎ ভিজুয়াল লেখার মতোই আরও একটি লেয়ার, নতুন কোনো লেয়ার নয়। সুতরাং আমরা এখন এই যে লেয়ারে তৈরি করতে চাই, তো যেহেতু আমরা ভিজুয়াল লেখার এই অন্য একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে চাই সুতরাং এটির উপর মাউস পয়েন্টার রেখে ডান বাটন ক্লিক করলে আমরা ডুপ্লিকেট লেয়ার এখান থেকে সিলেক্ট করে দেবো। এবং এখানে কোনো কিছু পরিবর্তন না করে আমরা ওকেতে ক্লিক দেবো। তো ওকেতে ক্লিক দেওয়ার পরে আমরা এখানে ভিজুয়াল কপি এবং ভিজুয়াল অর্থাৎ একই রকম দুইটি লেখা একটি কপি হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা কিন্তু আমাদের টুল বারে ফিরে যাব এবং মুভ টুলটি সিলেক্ট করব। তো মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখন যে ভিজুয়াল লেখাটি আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি এই লেখাটি আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা এখন কিবোর্ড থেকে এটিকে ডান দিকে আমরা 5 পিক্সেল স্থানান্তর করব, অর্থাৎ এই ভিজুয়াল লেখাটি সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে ডান পাশে অ্যারো কি আমরা কিন্তু 5 বার ডান দিকে প্রেস করব। তো আমরা কিন্তু 5 বার অলরেডি ডান দিকে প্রেস করলাম। একইভাবে আমরা
কিবোর্ডের নিচের দিকের যে অ্যারো কিটি রয়েছে সেটিও দিয়ে একইভাবে চারবার আমরা প্রেস করব। তো অলরেডি আমরা চারবার প্রেস করার মাধ্যমে 4 পিক্সেল নিচের দিকে স্থানান্তর করলাম, এবং ডান পাশের অ্যারো কি দিয়ে 5 বার প্রেস করার মাধ্যমে 5 পিক্সেল আমরা ডান দিকে স্থানান্তর করলাম। তো এভাবে স্থানান্তর করার পরে এবার কিন্তু আমরা এখান থেকে যে লেয়ারের মুড রয়েছে, অর্থাৎ কোন ধরনের লেয়ার, সেই লেয়ারের মুড থেকে কিন্তু আমরা এখানে কিন্তু নর্মাল দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক করার মাধ্যমে আমরা ড্রপ ডাউন লিস্ট নিয়ে আসব। তো ড্রপ ডাউন লিস্ট নিয়ে এসে এখান থেকে কিন্তু আমরা মাল্টিপ্লাই, অর্থাৎ আমাদের যে এই ড্রপ ডাউন লিস্টে মাল্টিপ্লাই রয়েছে, এই মাল্টিপ্লাইটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো মাল্টিপ্লাইটি সিলেক্ট করে দিয়ে এবার কিন্তু আবার আমাদেরকে সেই লেয়ার স্টাইল উইন্ডোটি নিয়ে আসতে হবে, এই জন্য আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় ডাবল ক্লিক করব। তো ডাবল ক্লিক করে এখান থেকে কিন্তু আমরা এখন ড্রপ শ্যাডো নির্বাচন করব। তো ড্রপ শ্যাডোতে ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এবার আমাদের যে ব্লেন্ডিং মোড রয়েছে, তো ব্লেন্ডিং মোডে কিন্তু আমরা মাল্টিপ্লাই দেখতে পাচ্ছি এ অবস্থায় রাখবো, এবং অপাসিটি এখানে আমরা 75 দেখতে পাচ্ছি এবং 75 রাখবো। অ্যাঙ্গেলে কিন্তু আমরা -23 দেখতে পাচ্ছি এবং এই 123 রাখবো, এবং ডিস্টেন্স আমরা এখান থেকে 4 করে দেব। তো ডিস্টেন্স আমরা এখান থেকে 4 করে দিয়ে স্পিড আমরা 0 রাখবো এবং সাইজ আমরা 8 করে দেব। এখান থেকে এই সাইজের মান আমরা এখান থেকে 8 করে দেব। তো সাইজের মান 8 করে দিয়ে আমরা এই ইফেক্টগুলো যথাযথ প্রয়োগের জন্য আমরা কিন্তু এই অবস্থায় কোনো কিছু পরিবর্তন না করে ওকে দিয়ে বের হয়ে আসবো। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমাদের কি কিন্তু এবার লেয়ার প্লেটের যে মুড রয়েছে, এই লেয়ার প্লেটের মুড থেকে কিন্তু এ পর্যায়ে আমরা মাল্টিপ্লাই চেঞ্জ করে আমাদের লেয়ারের মুড এখান থেকে আমরা পরিবর্তন করে দিব কালার বার্ন। এখানে আমরা যে কালার বার্ন দেখতে পাচ্ছি এই কালার বার্নটি আমরা সিলেক্ট করে দিব। তো কালার বার্নটি সিলেক্ট করে দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ভিজুয়াল কপি লেখাটি সিলেক্ট রয়েছে, এই ভিজুয়াল কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কিন্তু আমরা এখন লেয়ারে চলে যাব এবং লেয়ারে গিয়ে লেয়ার স্টাইল, এবং লেয়ার স্টাইল থেকে আমাদের কিন্তু এখন যে স্ট্রোক রয়েছে এই স্ট্রোকটি সিলেক্ট করে দিব। তো স্ট্রোকটি সিলেক্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এবার স্ট্রোকের মান এখান থেকে সাইজ 2 করে দেব। তো স্ট্রোকের মান সাইজ 2 করে দেওয়ার পরে লোকেশন কিন্তু আমরা এখান থেকে আউট করে দিব, অর্থাৎ এখানে যে স্ট্রোকের সাথে যে রিলেটেড পজিশন রয়েছে এখানে আমরা ইনসাইড সেন্টার আউট, তো এই ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা আউট সাইড নির্ধারণ করে দিব। এবং এখান থেকে যে কালার আমরা দেখতে পাচ্ছি এক গাঢ় লাল, এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে একেবারে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেব। তো ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দেওয়ার পরে স্ট্রোক প্রয়োগ করার জন্য এ পর্যায়ে আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। তো ওকে দিয়ে বের হয়ে এসে আমাদের এখানে একটি বিষয় এখন করতে হবে, সেটি হলো ভিজুয়াল কপি এবং ভিজুয়াল এই দুটো লেয়ারের মাঝে কিন্তু আমাদের একটি নতুন করে লেয়ার তৈরি করতে হবে। এই জন্য আমি অরিজিনাল যে ভিজুয়াল লেখাটি দেখতে পাচ্ছি এই ভিজুয়াল লেখাটি সিলেক্ট করা অবস্থায় আমরা যদি লেয়ার প্লেট থেকে ক্রিয়েট এ নিউ লেয়ার ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটি নতুন লেয়ার পেয়ে যাব। তো আমরা ভিজুয়াল কপি এবং এই লেয়ার 2 এবং এর নিচে কিন্তু ভিজুয়াল লেখাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ ভিজুয়াল এবং ভিজুয়াল কপি এর মাঝামাঝি কিন্তু লেয়ার 2 আমরা সিলেক্ট করতে পেরেছি, অর্থাৎ তৈরি করতে পেরেছি। এবার কিন্তু আমাদের এই কপি লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমরা যখন নাকি নতুন করে একটি লেয়ার তৈরি করলাম, এখানে লেয়ার 2 আমরা লেয়ার প্লেটের মাধ্যমে দেখতে পাচ্ছি, এই তৈরিকৃত নতুন লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিন্তু এখন এই ভিজুয়াল লেখার এই অংশে ক্লিক দেব। অর্থাৎ তাতে করে কি হবে যে আমাদের অরিজিনাল যে ভিজুয়াল লেখাটি দেখতে পাচ্ছি এই অরিজিনাল ভিজুয়াল লেখাটির সিলেক্ট আমরা লেয়ার 2-তে পাবো। এই জন্য আমরা কন্ট্রোল থেকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা ভিজুয়াল লেখার এই অংশে ক্লিক করব। তো কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে রেখে আমরা যখন অরিজিনাল ভিজুয়াল লেখাটির এই অংশে ক্লিক করেছি তখন কিন্তু আমরা লেয়ার থেকে আমাদের লেয়ার 2-এ এই ভিজুয়াল লেখাটি কিন্তু সিলেক্ট অবস্থায় দেখতে পাচ্ছি। তো এ অবস্থায় আমরা স্ট্রোক প্রদানের জন্য আমরা এডিট মেনুতে চলে যাব এবং এখান থেকে স্ট্রোক নির্ধারণ করে দেব। তো স্ট্রোক নির্ধারণ করে দেওয়ার পরে আমরা এখন এই স্ট্রোকের যে উইন্ডোটি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা মান নির্ধারণ করে দেব, অর্থাৎ হোয়াইট এখান থেকে আমরা 1 পিক্সেল দেখতে পাচ্ছি, যদি না থাকতো তাহলে কিন্তু 1 পিক্সেল
করে দিতাম এবং এখান থেকে পজিশন হিসেবে আমরা আউটসাইড যে রেডিও বাটনটি রয়েছে এটির সামনে ক্লিক করে আমরা কিন্তু এই আউটসাইড রেডিও বাটনটি সিলেক্ট করে দিতাম। এই অবস্থায় কিন্তু আমরা ওকে দিয়ে বের হয়ে আসব। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমাদেরকে কিন্তু এখন যে সিলেক্ট অবস্থা দেখতে পাচ্ছি এটি কিন্তু এখান থেকে এই রেক্টেঙ্গুলার মার্কিং টুলে ক্লিক করার মাধ্যমে আমরা নর্মাল করব। নর্মাল করার পর এবার আমাদের যা করতে হবে তা হলো আমরা কিন্তু এবার সেই যে লেয়ার স্টাইল দেখতে পেরেছি সেই লেয়ার স্টাইল নিয়ে আসবো। এই জন্য আমরা এখানে ডাবল ক্লিক করে লেয়ার স্টাইলে যে নতুন উইন্ডোটি আমরা দেখেছিলাম সেটি নিয়ে এসেছি এবং এই লেয়ার স্টাইল থেকে এবার আমরা কিন্তু যে স্ট্রোক মেনু যে স্ট্রোকের অপশন দেখতে পাচ্ছি এখানে ডাবল ক্লিক করব। তো স্ট্রোকে ডাবল ক্লিক করার পরে আমরা কিন্তু এখন উপরে যে সাইজ দেখতে পাচ্ছি এই সাইজ আমরা এখান থেকে যদি 3 না থাকতো তাহলে কিন্তু আমরা দিয়ে দিতাম এবং পজিশন হিসাবে এখানে যে আউটসাইড দেখতে পাচ্ছি এই আউটসাইড আমরা রেখে দিব। ব্লেন্ডিং মোডে আমরা নর্মাল রাখবো এবং অপাসিটি আমরা এখান থেকে 100 রাখবো এবং ফিল টাইপে আমরা এখান থেকে প্যাটার্ন ইউজ করবো। এর জন্য ফিল টাইপের যে ড্রপডাউন লিস্ট রয়েছে এখানে আমরা প্যাটার্ন সিলেক্ট করে দিব। তো প্যাটার্ন সিলেক্ট করে দিয়ে আমাদের প্রয়োজনে আমরা এখান থেকে যে কোনো প্যাটার্ন ইউজ করব। আমাদের ডিজাইনের প্রয়োজনে আমরা এখান থেকে বিভিন্ন প্যাটার্ন ইউজ করতে পারি এবং ট্রান্সপারেন্ট ইফেক্ট তৈরির জন্য আমাদের প্রয়োজন মতো আমরা একটি এখান থেকে প্যাটার্ন ইউজ করব। তো ট্রান্সপারেন্ট ইফেক্ট তৈরির জন্য আমরা এখান থেকে এই প্যাটার্নটি সিলেক্ট করে দিয়েছি এবং এখান থেকে আমরা এই প্যাটার্নটি পুরোপুরি আমাদের লেখার মধ্যে অ্যাপ্লাই করার জন্য আমরা এ পর্যায়ে ওকে দিয়ে বের হয়ে আসছি। তো ওকে দিয়ে বেরিয়ে আসার পরে আমরা কিন্তু আমাদের যে ভিজুয়াল ইফেক্টটি অলরেডি প্রথম ভিজুয়াল লেখাতে আমরা ট্রান্সপারেন্ট ইফেক্টটি দেখেছিলাম অলরেডি সেরকম একটি ট্রান্সপারেন্ট ইফেক্ট কিন্তু আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবার আমাদের যা করতে হবে তা হলো আমরা এবার লেয়ার মেনুতে চলে যাব এবং লেয়ার মেনুতে গিয়ে এখান থেকে কিন্তু আমরা লেয়ার স্টাইল যে দেখেছিলাম এখান থেকে লেয়ার স্টাইলের মাধ্যমে আমরা ডান পাশে যে স্ট্রোক রয়েছে আমাদের লেয়ার স্টাইলের যে স্ট্রোক রয়েছে সেই স্ট্রোক কিন্তু আমরা নিয়ে আসবো। তো এই স্ট্রোক নিয়ে এসে আমাদেরকে কিন্তু এবার কালার হিসাবে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট ওভারলে এখানে যে বিল্ট ইন কালার রয়েছে সেটি সিলেক্ট করে দিয়ে ওকে দিয়ে বেরিয়ে আসবো। তো ওকে দিয়ে বের হয়ে আসার পরে আমাদের এই প্রজেক্টের শুরুতে যেরকম একটি ভিজুয়াল লেখার মধ্যে ট্রান্সপারেন্ট একটি ইফেক্ট একটি অসাধারণ স্পেশাল ইফেক্ট আমরা দেখেছিলাম ঠিক একই রকম একটি ইফেক্ট কিন্তু আমরা এই অধ্যায়ে তৈরি করতে পেরেছি এবং এভাবে যে কোনো লেখার মধ্যে আমরা ট্রান্সপারেন্ট ইফেক্ট অ্যাপ্লাই করে আমরা আমাদের ডিজাইনের সৌন্দর্য বৃদ্ধিতে আমরা এই ট্রান্সপারেন্ট ইফেক্ট প্রদান করবো।